নমস্কার, আমি ডক্টর সুব্রত নস্কর। আমি একজন কনসালট্যান্ট নিউরোসাইকিয়াট্রিস্ট। পরীক্ষার আগে কিভাবে এক্সাম স্ট্রেস কম করা যায় সেটা নিয়ে দু একটা কথা। আমরা সারাদিন যা পড়াশোনা করি সেটা আমাদের প্রথমে শর্ট টার্ম মেমোরিতে থেকে যায় এবং সেটা লং টার্ম মেমোরিতে কনভার্সনের জন্য দরকার পর্যাপ্ত ঘুম এবং খাওয়া দাওয়া। তাই 6 থেকে 7 ঘন্টা ঘুম এবং মেজর মিলস গুলোতে প্রপার খাওয়া দাওয়া করা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে ব্রেক নেওয়া, পড়াশোনার মাঝখানে 15 মিনিটের ব্রেক খুব ইম্পর্টেন্ট। টানা কনসেন্ট্রেশন মেনটেন করা খুব ডিফিকাল্ট। এই ব্রেক গুলোতে পড়াশোনা ছাড়া অন্যান্য তুমি গান শুনতে পারো, অন্যান্য কাজ করতে পারো, সো দ্যাট নেক্সট যে পড়াশোনার সেশনে তুমি বসতে চলেছো সেখানে তুমি ফুললি কনসেন্ট্রেট করতে পারো। পড়াশোনা ভালো করে করেছো তা সত্ত্বেও দেখছো যে তুমি কিছু মনে রাখতে প্রবলেম হচ্ছে বা প্রচন্ড স্ট্রেস হচ্ছে, সেক্ষেত্রে ডিপ ব্রিদিং এক্সারসাইজ, জেপিএমআর, কিছু ধরনের এক্সারসাইজ আছে, জেকবসনস প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন। এবং লাস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে ক্যাফিন ইনটেক, মানে কফি খাওয়া কম করো। বিকজ পরীক্ষার আগে আমাদের বেশিক্ষণ যাতে আমরা কনসেন্ট্রেট করতে পারি, ঘুম যাতে একটু কমিয়ে আমি একটু বেশি পড়ে নিতে পারি, তাই জন্য আমরা প্রচুর পরিমাণে কফির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। সেটা কিন্তু অ্যাংজাইটি প্রডিউস করে এবং ঘুমের ব্যাঘাত ঘটে। বি কনফিডেন্ট অ্যান্ড আমি শিওর যে তোমরা খুব ভালো পরীক্ষা দেবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।